কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব হচ্ছে জমি ক্রয় ও বিক্রয়ের পূর্বে জমি সংক্রান্ত বিষয়ে কাগজপত্র যাচাই বাছাই করার কিছু প্রক্রিয়া সম্পর্কে, আর হচ্ছে আপনারা আপনাদের আপনার আপনাদেরকে খতিয়ানের পরিচয় দিব, তারপরে দলিল সম্পর্কে দলিলের বিস্তারিত আলোচনা করব দলিল নিয়ে, তারপরে আপনাদের অনলাইনের মাধ্যমে আপনারা কিভাবে আপনাদের খতিয়ান পর্চা অথবা সিএস পর্চা, আরএস পর্চা, বিএস পর্চা এগুলা কিভাবে ডাউনলোড করতে পারেন, অথবা আপনারা নিজেরাই ঘরে বসে কিভাবে এই সমস্যার সমাধান করতে পারেন, এই সকল কিছু বিস্তারিত আমি আমার এই একটি ভিডিওতে দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে, আর যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আদনান প্রপার্টি 100 কে। তো সবাই আমার ভিডিও দেখতে থাকুন সম্পূর্ণ। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। জমি বিক্রয় ও ক্রয় এর কিছু নিয়ম আছে যা আমাদের সকলের জানা উচিত। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের উদ্দেশ্যে আলোচনা করব জমি ক্রয় ও বিক্রয়ের পূর্বে কী কী নির্দেশনাবলী মেনে চলা উচিত বা কী কী জানা উচিত এই সকল বিষয় নিয়ে। তো চলেন এখন আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে আলোচনা করে শোনাব। জমি ক্রয় বিক্রয়, জমি ক্রয়ের নিয়ম, আমরা অনেকে জমি কেনার সময় অনেক সময় ভুল করে ফেলি এবং অজান্তে বিভিন্ন প্রকার আইনি জটিলতায় জড়িত হয়ে পড়ি, আর এই সকল জটিলতায় পড়লে অনেক সুবিধাভোগী মানুষ আমাদের এই সকল জটিলতার ফায়দা ভোগ করে এবং তারা সুবিধা গ্রহণ করে। তাই এখন প্রত্যেকেরই জানা প্রয়োজন এমন কিছু বিষয় আজকের শেয়ার করছি আপনাদের উদ্দেশ্যে। জমি কেনার সময় যে বিষয়গুলো বিবেচনা করা উচিত তার মধ্যে অনেকে না জানে জমি কিনে বিপদে পড়ছেন, তাই আমি মূল বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। জমি ক্রয় ও বিক্রয়, জমি ক্রয়ের নিয়মগুলো শুরুতেই বলি, আমি এই পোস্টটি বিস্তারিত আলোচনা করেছি এবং বর্তমান সময়ে যে বিষয় নিয়ে আদালতে মামলা চলমান আছে সেই সব বিষয়ের উপরে বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করেছি, তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্টটি আপনারা ধৈর্য সহকারে শুনুন ও পড়ুন, এতে আপনারা 100% উপকৃত হবেন। বাংলাদেশ হচ্ছে পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। এই দেশের মোট এলাকা 1,47,570 বর্গ কিলোমিটার এবং এদেশের জনসংখ্যা হচ্ছে প্রায় 17 কোটি, যার মাথাপিছু ভূমি এলাকা খুবই সীমিত। এদেশে মাথাপিছু জমির পরিমাণ প্রায় 0.30 একর, এর মধ্যে রয়েছে বাড়ি, নদী, পাহাড়, বন, রাস্তা, ঘাট, কারখানা, শহর, বন্দর ইত্যাদি। দেশের শতকরা 25% আবাদি জমি মাত্র 2 লোকের মালিকানায়। অন্যদিকে 4.8% চাষযোগ্য জমি মাত্র 2% কৃষকের মালিকানাধীন। জিডিপিতে কৃষিখাতের অবদান 20.33% এবং কৃষকরা মোট শ্রমশক্তির 48%। ঘনবসতিপূর্ণ বাংলাদেশের চাষযোগ্য জমি জনসংখ্যার তুলনায় দুষ্প্রাপ্য বা অনেক কম। জমির খারিজ করার পদ্ধতি এখন আপনাদের জন্য আলোচনা করব। জনসংখ্যার চরম চাপের কারণে বাংলাদেশ সব ধরনের জমির চাহিদা বাড়ছে, তাই বাড়ি বানানোর জন্য এখানে জমি পাওয়া খুব কঠিন। আবাসন সংকট সমাধানে জমি পাওয়া গেলেও বিশেষ করে শহরাঞ্চলে এর দাম অনেক বেশি। এ অবস্থায় দালাল ও প্রতারক চক্র এসে কোনো আগ্রহী ক্রেতাকে সস্তায় ভালো জমির খবর দেন, তখন জমি যাতে হাত ছাড়া না হয় তার জন্য ক্রেতা দ্রুত বায়না ও রেজিস্ট্রি করে মূল্য পরিশোধ করে জমি দখল করতে যান। জমি দখল করতে গিয়ে অনেক সময় ক্রেতা দেখেন যে বিক্রেতা ওই জমির প্রকৃত মালিক হিসেবে দখলদার ছিলেন না। 2 নম্বর, জমি নিয়ে অন্যান্য অংশীদারদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। 3 নম্বর হচ্ছে বিক্রেতা বরাবর জমি বিক্রি করার পর এটি বিক্রি করার কোনো অধিকার তার ছিল না। 4. এটি একটি অর্পিত সম্পত্তি। 5. হচ্ছে সরকার কর্তৃক হুকুম দখল রয়েছে। 6. হচ্ছে যে ওয়ারিশ সূত্রে বিক্রেতা মালিকানা দাবি করছে তা উপযুক্ত আদালত কর্তৃক প্রতিষ্ঠিত হয়নি।
তো এই সকল অবস্থায় ক্রেতার মাথায় বাজ পড়ার মতো ন্যাক অবস্থা হয়ে দাঁড়ায় এবং দালাল বা প্রতারকরা আগেই সব কিছু ধামাচাপা দিয়ে নিজেকে গোপন করে ফেলে। সরল ক্রেতা জমি উদ্ধারের জন্য বাধ্য হয়ে দেওয়ানি আদালতের আশ্রয় নেন। মামলা চালাতে চালাতে চূড়ান্ত হওয়ার আগেই ক্লান্ত এবং বিধ্বস্ত ক্রেতাকে বোকা হওয়ার জন্য অপবাদ দেয় সবাই, তাকে দীর্ঘদিন ধরে মামলায় হাজিরা দিতে হয়। এই সকল সমস্যায় পড়ে আমরা সাধারণ যারা ক্রেতা আছেন, জমি ক্রয় করতে এরকম আকর্ষণীয় অফার পেয়ে যারা জমি ক্রয় করতে চান, তারা সাধারণত এই সকল সমস্যার সম্মুখীন হয়। তো আপনারা এগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন, আপনাদের উদ্দেশ্য বলছি। এই সকল বিষয়গুলো সাধারণত ঘটে থাকে। তো তারপরে আসা যাক, জমি ক্রয়ের পূর্বে ক্রেতার করণীয় কি, জমি কেনার আগে আপনার করণীয় কি, আপনি যে ব্যক্তি জমি ক্রয় করতে চাচ্ছেন তার করণীয় কি। তো জমি কেনার আগে ক্রেতাকে অবশ্যই 25টি তথ্য যাচাই বাছাই করার পরে ক্রয় করতে হবে, যা আমি নিচে পর্যালোচনায় আলোচনা করব। জমি সমস্যা সংক্রান্ত সমাধান। ক্রেতাকে অবশ্যই 1 নম্বর, ক্রেতাকে অবশ্যই বিক্রেতার জমির প্রকৃত মালিকানা আছে কি না তা যাচাই বাছাই করতে হবে। 2 নম্বর হচ্ছে, মালিকানার প্রমাণ হিসেবে বিক্রেতার নামে সর্বশেষ জরিপ, বিএস রেকর্ড, এসএ রেকর্ড অথবা আরএস রেকর্ড আছে কি না, রেকর্ড খতিয়ানের মূল কপি বা সত্যায়িত কপি দেখে নিশ্চিত হতে হবে। আমি আবারও বলছি, বিক্রেতার জমির প্রকৃত মালিকানা আছে কি না তা আপনাদের সর্বপ্রথম যাচাই করতে হবে। যাচাই করার ক্ষেত্রে আপনারা বিক্রেতা তথা মালিকানার প্রমাণ হিসেবে বিক্রেতার নামে সর্বশেষ জরিপ ভূমি অফিস থেকে, বিএস রেকর্ড, এসএ রেকর্ড অথবা আরএস রেকর্ড আছে কি না, সরাসরি ভূমি অফিস থেকে আপনারা এই সকল তথ্য দস্তাবেজ যাচাই বাছাই করবেন। রেকর্ড খতিয়ানের মূল কপি বা সত্যায়িত কপি দেখে নিশ্চিত হয়ে আপনারা জমি কেনার উদ্যোগ নেবেন। তৃতীয় হচ্ছে, যদি ক্রয় সূত্রে বিক্রেতা জমির মালিক হন, তাহলে তার নামে মিউটেশন বা নামজারি করছেন কি না তা যাচাই বাছাই করবেন। বিক্রি প্রস্তাবিত জমির দখল যাচাই করা। জমিটা যিনি বিক্রি করতে চাচ্ছেন তিনি কি আসলে জমির দখলে আছেন কি না, সেইটা আপনারা পূর্বেই তার দখল যাচাই বাছাই করবেন এলাকাভিত্তিকভাবে। খাজনার দাখিলা যাচাই করা। 6 নম্বর হচ্ছে, বিক্রি প্রস্তাবিত জমির দাগ নাম্বার এবং খতিয়ান নাম্বার জেলা রেকর্ড রুমের রেকর্ড এবং উপসহকারী ভূমি অফিসের রেকর্ডে যাচাই করে জমির মালিকানা সূত্র সম্পর্কে নিশ্চিত হতে হবে। আর এই সকল তথ্য আপনারা আপনার জেলা ভূমি অফিসে পেয়ে যাবেন। 7 নম্বর হচ্ছে, অনেক সময় অসাধু দালাল ও ভূমি মালিক সরজমিনে এক জমি দেখায় এবং রেজিস্ট্রি করার সময় অন্য দাগ নাম্বার রেজিস্ট্রি করে দেয়। এই অবস্থা হতে পরিত্রাণ পেতে হলে রেজিস্ট্রি করার আগেই রেকর্ড নকশায় থাকা জমির দাগ নাম্বার সরজমিনে গিয়ে মিলিয়ে নিতে হবে। আমি আবারও বলছি, অনেক সময় অসাধু দালাল ও ভূমি মালিক সরজমিনে এক জমি দেখায় এবং রেজিস্ট্রি করার সময় অন্য দাগ নাম্বার রেজিস্ট্রি করে দেয়। এ অবস্থা হতে পরিত্রাণ পেতে হলে আপনাকে রেজিস্ট্রি করার আগেই রেকর্ড নকশায় থাকা জমির দাগ নাম্বার সরজমিনে গিয়ে মিলিয়ে নিতে হবে। 8 নম্বর হচ্ছে, কৃষি জমি ক্রয়ের ক্ষেত্রে রেকর্ডীয় মালিকানায় অংশীদারগণ অগ্রয়কারীধর প্রয়োগ করতে পারেন, সুতরাং অংশীদারদের সম্মতি সম্পর্কে নিশ্চিত হতে হবে। আমি আবার বলছি, কৃষি জমি ক্রয়ের ক্ষেত্রে রেকর্ডীয় মালিকানায় অংশীদারগণ অগ্রাধিকার প্রয়োগ করতে পারেন, সুতরাং অংশীদারদের সম্মতি সম্পর্কে নিশ্চিত হতে হবে। আমি আবার বলছি, কৃষি জমি ক্রয়ের ক্ষেত্রে রেকর্ডীয় মালিকানায় অংশীদারগণ অগ্রাধিকার প্রয়োগ করতে পারেন, সুতরাং অংশীদারদের সম্মতি সম্পর্কে নিশ্চিত হতে হবে। 9 নম্বর হচ্ছে, দখলহীন জমি মালিকদের থেকে জমি ক্রয় করা অনেক ঝুঁকিপূর্ণ একটি ব্যাপার। দখলহীন জমি মালিকদের থেকে জমি ক্রয় করা অনেক ঝুঁকিপূর্ণ একটি ব্যাপার, কারণ ভূমি দখল নিতে গিয়ে মারামারি এবং বা মামলায়
পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টা আপনারা সবসময় মাথায় রাখবেন। আপনারা সরাসরি মালিক নিয়ে জমি ক্রয়ের পূর্বেই তা সেখানে উপস্থিত হবেন দখলের জন্য। আপনি যে জমিটি ক্রয় করছেন সেই জন্য সেখানে উপস্থিত হয়ে আপনি এলাকায় একটি জানান দিবেন যে আপনি জমিটি ক্রয় করছেন। 10 নম্বর হচ্ছে স্ট্যাম্প ফিস ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে জমির বাজার মূল্য অপেক্ষা কম মূল্য নির্ধারণ করে দলিল রেজিস্ট্রি করলে স্ট্যাম্প আইনের 64 ধারা মোতাবেক ক্রেতা ও বিক্রেতার শাস্তি হতে পারে। আচ্ছা, স্ট্যাম্প ফিস ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে জমির বাজার মূল্য অপেক্ষা কম মূল্য নির্ধারণ করে দলিল রেজিস্ট্রি করলে স্ট্যাম্প আইনের 64 ধারা মোতাবেক ক্রেতা ও বিক্রেতার শাস্তি হতে পারে। তারপর হচ্ছে 11 নম্বর হচ্ছে মালিকানা নিয়ে বিরোধ আছে তা যাচাই করা উচিত, কারণ এমন জমি ক্রয় করলে মামলা মোকদ্দমায় পড়ার সম্ভাবনা থেকে যায়। মালিকানা নিয়ে বিরোধ আছে, মালিককে তা নিয়ে বিরোধ আছে তা যাচাই করা উচিত, কারণ জমি ক্রয় করলে মামলা মোকদ্দমায় পড়ার সম্ভাবনা থাকে। এমন জমি যদি আপনি ক্রয় করেন, মালিকানা নিয়ে বিরোধ আছে, এক একজন দাবি করছেন ওই জমির মালিক, সেই জমি আপনি কখনোই ক্রয় করবেন না, এতে আপনি মামলা মোকদ্দমায় পড়তে পারেন। তো আপনার জমি ক্রয়ের পরে আপনি মামলা মোকদ্দমায় হয়রান হয়ে যাবেন। 12 নম্বর হচ্ছে বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে জমি বিক্রয়ের প্রস্তাব হলে তার মধ্যে সমস্যা নিহিত থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিস হতে জমির মূল্য এবং রেজিস্ট্রি সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। আচ্ছা, বাজার মূল্যের চেয়ে অনেক সময় আমাদেরকে অফার করে অনেক দালালরা বা অনেক ভূমিদস্যুরা, যারা অফার করে থাকে বাজার মূল্য যেটা আছে এলাকায় বর্তমানে জমির যে দামটা আছে সেই দাম থেকে অনেক কম মূল্যে অফার করে থাকে। তো সেই সকল জমি যদি আপনি কিনেন, আপনি নিশ্চিত একটি সমস্যায় পড়তে পারেন এবং পড়ার সম্ভাবনা একদম প্রায় 100%। তো এর প্রতিকার হিসেবে আমি বলবো, সংশ্লিষ্ট আপনার যে সাব রেজিস্ট্রি অফিস আছে সে অফিস হতে আপনি জমির মূল্য এবং রেজিস্ট্রি সংক্রান্ত যেই সকল তথ্য আপনার প্রয়োজন উক্ত জমির, তো সেই সকল তথ্য আপনি রেজিস্ট্রি অফিস থেকে নিয়ে নেবেন। কিছু পয়সা খরচ হবে কিন্তু এতে আপনি নিরাপত্তায় থাকবেন। 13 নম্বর হচ্ছে শহর ও শহরতলিতে বিক্রির জন্য প্রস্তাবিত জমি সরকার কর্তৃক ইতিপূর্বে অধিগ্রহণ হয়েছে কি না অথবা অধিগ্রহণের প্রস্তাবাধীন কি না তা সংশ্লিষ্ট অফিস থেকে যাচাই করে দেখা আবশ্যক। অর্থাৎ আপনি কোনো একটি শহরাঞ্চলের জমি ক্রয়ের প্রস্তাব পেয়েছেন, তো ওই জমি ক্রয়ের পূর্বে আপনাকে অবশ্যই জেনে নেওয়া উচিত এই জমি সরকার কর্তৃক ইতিপূর্বে অধিগ্রহণ হয়েছে কি না উক্ত এলাকায়, অথবা উক্ত জমি বা উক্ত এলাকায় জমি অধিগ্রহণের প্রস্তাবাধীন কি না, যে অধিগ্রহণ করা হবে এরকম কি না তা সংশ্লিষ্ট যে অফিস আছে, সড়ক বিভাগ অথবা সিটি কর্পোরেশন অথবা আপনার উন্নয়নমূলক যে সকল কর্মকাণ্ড, যে সকল সরকারি কর্মকাণ্ড বা যে সকল সরকারি অফিস আছে সেখান থেকে আপনি যে জমি ক্রয় করতে চান সেই জমি সম্পর্কে তথ্য জেনে নেবেন। 14 নম্বর হচ্ছে বিক্রেতার মালিকানা সত্ত্ব ও দখল সম্পর্কে নিশ্চিত হওয়ার উদ্দেশ্যে সংশ্লিষ্ট কাগজপত্র পরীক্ষা করে যাচাই করার জন্য আবশ্যক হলে ভূমি বিষয়ে অভিজ্ঞ ও সৎ নিষ্ঠাবান আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত। বিক্রেতার মালিকানা সত্ত্ব ও দখল সম্পর্কে নিশ্চিত হওয়ার উদ্দেশ্যে সংশ্লিষ্ট কাগজপত্র পরীক্ষা করে যাচাই করার জন্য আবশ্যক হল ভূমি বিষয়ে অভিজ্ঞ সৎ ও নিষ্ঠাবান আইনজীবীর পরামর্শ আপনি অবশ্যই নেবেন। 15 নম্বর হচ্ছে কোনো জমি প্রথম বিক্রির পর নামজারি করার পূর্বে যদি একাধিকবার বিক্রির মাধ্যমে হস্তান্তরিত হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট সকল ভুয়া দলিল পরীক্ষা করে মৌজার নাম, ক্রেতা বিক্রেতার খতিয়ান ও দাগ নম্বর পরীক্ষা করে সর্বশেষ বিক্রেতার মালিকানা সত্ত্ব সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন। সংশ্লিষ্ট এসিল্যান্ড অফিস অথবা জেলা প্রশাসকের কার্যালয় হতে দাগ, সূচি, খতিয়ান, মৌজার ম্যাপ, JL নম্বর, রেকর্ড,
খাজনা, নামজারি, জরিপ এবং জমির সত্তা সত্যিকারের মালিক কি না তা জানা যাবে। 16 নম্বর হচ্ছে খাজনা ভূমি কর পরিশোধ না করার কারণে জমি নিলাম হয়েছে কি না তা যাচাই করা অত্যন্ত প্রয়োজনীয় কাজ। 19 নম্বর বিভিন্ন জমির মালিক খাজনা ও ভূমি কর পরিশোধ করেন না, তো এই সকল কারণে সরকার সরাসরি ওই সকল জমিন বা ওই সকল ভূমি নিলামে তুলেন। তো এই ধরনের কোনো হিস্টোরি আছে কি না আপনি জমি ক্রয়ের পূর্বে অবশ্যই জেনে নেবেন। 17 নম্বর হচ্ছে জমি অধিগ্রহণের কারণে বা এমন কোনো কারণে মালিকানা বাতিল হয়েছে কি না তা ভালোভাবে যাচাই বাছাই করা প্রয়োজন। সাপোজ এমন হতে পারে যে আপনি একটি জমি ক্রয় করছেন এবং সেই জমির মালিকানা অর্থাৎ সেই জমির মালিক পূর্বেই অধিগ্রহণ এর মাধ্যমে ওই টাকা উত্তোলন করে নিয়েছেন এবং পরবর্তীতে সেই জমি সে বিক্রয় করতে চাচ্ছেন, তো এরকম কোনো হিস্টোরি হলে আপনি সেখান থেকে প্রতারিত হবেন। তো এই বিষয়টি সবার আগে লক্ষ্য করবেন যে এরকম কোনো হিস্টোরি আছে কি না, অর্থাৎ জমি অধিগ্রহণের কারণে বা এমন কোনো কারণে উক্ত জমির মালিকানা যে মালিক ওনার মালিকানা বাতিল হয়েছে কি না তা আপনার যাচাই বাছাই করতে হবে এবং এর জন্য আপনি উক্ত অধিগ্রহণকারী সংস্থা যেমন সরকারের বিভিন্ন সংস্থা আছে ভূমি অফিস, তারপরে সড়ক বিভাগ, সহজ এই সকল অফিস থেকে আপনি সেই বিষয়টা যাচাই বাছাই করে নিতে পারবেন। 18 নম্বর হচ্ছে যে জমি ক্রয় করতে যাচ্ছে সেই জমি সরকার বা কোনো সংস্থা কাছে ঋণ নেওয়ার কারণে বন্ধক অবস্থায় আছে কি না তা যাচাই অতি জরুরি, কারণ এতে করে আপনি অনাকাঙ্ক্ষিত সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। জমি যেই জমি আপনি ক্রয় করতে চাচ্ছেন সেই জমি সরকার বা কোনো সংস্থা থেকে ঋণ নেওয়ার কারণে বন্ধক অবস্থায় আছে কি না তা যাচাই করে নেবেন অবশ্যই। এই বিষয়টা যদি আপনি যাচাই না করেন সেই ক্ষেত্রে আপনাকে সেই জমির বিক্রয় মূল্য পরিশোধ করতে হবে এবং একই সাথে হচ্ছে উক্ত জমির বিপরীতে যেই ঋণ দেওয়া হয়েছে সেই ঋণও আপনাকেই পরিশোধ করতে হবে যখন আপনি বিক্রয় পূর্বক উক্ত জমির মালিক হয়ে যাবেন। বিক্রি প্রস্তাবিত জমিতে কোনো বিরোধ বা মামলা মোকদ্দমা আছে কি না তা পার্শ্ববর্তী মালিকদের নিকট হতে অনুসন্ধান করে যাচাই করা যেতে পারে। আপনি কোনো জমি ক্রয়ের পূর্বে অবশ্যই উক্ত জমির বিস্তারিত তথ্য নিকটবর্তী এলাকার যেই আশেপাশে যে এলাকার যে মালিকগণ আছে তাদের কাছ থেকে অনুসন্ধান করবেন, তাদের সাথে কোন আড্ডার মাধ্যমে অথবা তাদের আলোচনার মাধ্যমে যে কোনোভাবে তাদের মাধ্যমে কথাটি বের করার চেষ্টা করবেন যে উক্ত জমি সম্পর্কে কোনো পারিবারিক দ্বন্দ্ব অথবা কোনো মামলা মোকদ্দমা এই ধরনের কোনো সমস্যা আছে কি না উক্ত জমিতে এই বিষয়টা ক্লিয়ার হয়ে নেবেন। 20 নম্বর হচ্ছে এজমালি তথা যৌথ মালিকানা সম্পত্তি ক্রয় করার পূর্বে সংশ্লিষ্ট সকলের ওয়ারিশের সম্মতি অথবা পাওয়ার অফ অ্যাটর্নি আমোক্তার নামা আছে কি না তা ভালোভাবে নিশ্চিত হওয়া আবশ্যক। 21 নম্বর হচ্ছে বিক্রয় প্রস্তাবিত জমিতে জমি বিগত 30 বছরে কতবার হস্তান্তরিত হয়েছে তা সাব রেজিস্ট্রি অফিসে তল্লাশকারক দিয়ে যাচাই করা আবশ্যক। এছাড়া ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জমির মালিকানা সংক্রান্ত তথ্য জানা যেতে পারে। যেই এলাকায় জরিপ চলছে সেই সেখানে বিক্রেতার রাখা মাঠের লিফ লেট যাচাই করতে হবে। যদি খতিয়ানের মন্তব্য কলামে কিছু লেখা থাকে, যেমন যদি মন্তব্য কলামে অ্যাড এভাবে লেখা থাকে তাহলে বোঝা উচিত যে ওই খতিয়ানের বিরুদ্ধে আপত্তি আছে। এ ধরনের জমি কেনার আগে জমিটির সর্বশেষ অবস্থা জানতে সার্ভে অফিসে ক্যাম্পে যেতে হবে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বিক্রেতার
অংশীদারদের সাথে বিক্রেতার সম্পত্তির বণ্টন হয়েছে কিনা যাচাই করতে হবে। বিক্রেতার কাছ থেকে খতিয়ান, কাগজপত্র ইত্যাদি সংগ্রহীত নথি সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে নিয়ে তলবকারী স্বত্বলিপি রেজিস্ট্রি সহ চেক করা উচিত। সর্বশেষ হচ্ছে সর্বশেষ নিবন্ধন ফর্ম DCR এবং করা জমি রসিদ যাচাই করতে হবে। যদি জমি কর বকেয়া থাকে এবং বকেয়া কর থাকা অবস্থায় জমি ক্রয় করা হয়, তবে ক্রেতাকে বকেয়া কর পরিশোধ করতে হবে। এটা গেল জমি ক্রয়ের আগার করণীয়। এবার জমি কেনার পর ক্রেতা অথবা নতুন মালিকের কর্তব্য। জমি কেনার পর নতুন ভূমির মালিকের কিছু প্রয়োজনীয় কর্তব্য রয়েছে। যদি এই দায়িত্ব দ্রুত পালিত না হয় তাহলে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার ঝুঁকি থাকে। তো উপরে সংশ্লিষ্ট বিষয়গুলো আমি আপনাদের জন্য ক্লিয়ার করে দিয়েছি। আমি আমার সাধ্যমতো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখন হচ্ছে জমি ক্রয়ের পরে ক্রেতার করণীয়। জমি ক্রয়ের পর নতুন জমি মালিকের কিছু কর্তব্য রয়েছে, যা হলো নাম্বার এক, জমি রেজিস্ট্রি করার পর ক্রয়কৃত জমির দখল নেওয়া, সীমানা নির্ধারণ করা এবং সেই জমির দ্রুততম সময়ে ব্যবহার তথা চাষাবাদ বা বাড়িঘর নির্মাণ ইত্যাদি করা উচিত। খুব দ্রুত সময়ের ভিতরে তা করা উচিত। অর্থাৎ আপনি যখন একটি জমি আপনি ক্রয় করবেন, তখন তা ক্রয়ের সাথে সাথে রেজিস্ট্রি করার পরপরই জমির দখল নেওয়ার জন্য অথবা জমির সীমানা নির্ধারণ করার জন্য আপনি খুব দ্রুততম সময়ে ওই জমির ব্যবহার শুরু করবেন। অর্থাৎ উক্ত জমি যদি কৃষি জমি হয় সেক্ষেত্রে আপনি চাষাবাদ করবেন, অথবা উক্ত জমি যদি একটি ঘনবসতিপূর্ণ এলাকায় হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সেই জমিতে বাড়ি নির্মাণ করবেন। এই ক্ষেত্রে হবে কি, আপনার জমিটি সুরক্ষিত থাকবে, কারণ বাংলাদেশ মানেই হচ্ছে চোর ডাকাতের দেশ। এখানে যে কোনো সময় যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটতে পারে, সেক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করাই ভালো। কারণ আপনি এত দাম দিয়ে একটি জমি কিনবেন, সেটি যদি আপনি নিজে ভোগ দখল করে খেতে না পারেন, সেই ক্ষেত্রে আপনার এত কষ্টে অর্জিত অর্থ কোনো কাজেই আসবে না। তো নাম্বার দুই, যত দ্রুত সম্ভব রেজিস্ট্রি অফিস থেকে আপনার নতুন জমির মূল দলিল গ্রহণ করুন। অর্থাৎ আপনি যে জমিটি ক্রয় করেছেন সেই জমিটির যে মূল দলিল আছে সেটা যত দ্রুত সম্ভব রেজিস্ট্রি অফিস থেকে সেটা সংগ্রহ করুন। নয়তোবা পূর্বের মালিক যে কোনো প্রকার অপব্যবহার করতে পারে, এই সুযোগের অপব্যবহার করে নিতে পারে। সেক্ষেত্রে আপনি সর্বদা সতর্ক থাকুন এবং যত দ্রুত সম্ভব রেজিস্ট্রি অফিস থেকে দলিল সংগ্রহ করে আপনার কাছেই রাখুন যে কোনো প্রয়োজনে। তৃতীয় হচ্ছে, মূল দলিলের প্রাপ্তিতে বিলম্ব হলে মূল নথির একটি প্রত্যয়িত কপির নেওয়ার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ রেজিস্ট্রি অফিস থেকে যখন আপনাকে মূল দলিলের দিতে যখন আপনাকে আশ্বাস করবে যে একটু দেরি হবে, তো সেক্ষেত্রে আপনি মূল নথির একটি সত্যায়িত কপি ফটোকপি করে নেওয়ার ব্যবস্থা করুন। এক্ষেত্রে যদি আপনার কিছু টাকা পয়সার খরচ হয় আপনি সেই কাজটা করুন, এতে আপনি দুশ্চিন্তা মুক্ত থাকতে পারবেন। নাম্বার চারে আছে হচ্ছে মিউটেশন নামজারি। মিউটেশন নামজারি করার জন্য সহকারী কমিশনার ভূমি এর অফিসে দলিলের সত্যায়িত কপিসহ নির্ধারিত ফিস দিয়ে নির্ধারিত ফর্মে আবেদন করে মিউটেশন নামজারি করানোর ব্যবস্থা করার। অর্থাৎ নামজারি করার জন্য ভূমি অফিসের যেই অফিসার আছেন তাকে আপনার জমির বিপরীতে নির্ধারিত যে পরিমাণ সরকারি ফি আছে সেই ফি দিয়ে এবং উক্ত যে আবেদন ফর্ম আছে সেই আবেদন ফর্ম পূরণ করে
মিউটেশন অথবা নামজারি করার ব্যবস্থা খুব দ্রুত গ্রহণ করুন। 5 নম্বর হচ্ছে মিউটেশন নামজারি অনুমোদিত হলে অর্ডার লেটার, আদেশপত্র, সার্টিফাইড কপি এবং সার্টিফাইড পর্চা দ্রুত সময়ের মধ্যে গ্রহণ করার ব্যবস্থা করা। 6 নম্বর হচ্ছে নিয়মিত জমির খাজনা কর পরিশোধ করার ব্যবস্থা করা। 7 নম্বর হচ্ছে জমি ক্রয়ের পর উহা বিক্রেতার দখলে রাখা অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ, কারণ অসাধু মালিক কর্তৃক তার দখল দেখিয়ে অন্য ক্রেতার নিকট পুনরায় বিক্রি করার সুযোগ থাকে। 8 নম্বর হচ্ছে যদি মিউটেশন বা নামজারি না করেন তাহলে পূর্বের জমির মালিকের জমি পুনরায় বিক্রি করে দেওয়ার সুযোগ পায়। 9 নম্বর হচ্ছে মালিকানা প্রমাণ করার জন্য 4টি বিষয় দেখে নিতে পারেন, যেমন দলিল সঠিক আছে কি না, জমি দখলে আছে কি না, খাজনা দেওয়া হয়েছে কি না, খাজনা দেওয়ার শর্ত মানে হচ্ছে নামজারি করা, এবং ঘ হচ্ছে জমির খতিয়ান ও জমির পর্চার মধ্যে একই নাম আছে কি না। আমি আবার বলছি, দলিল সঠিক আছে কি না, জমি দখলে আছে কি না, খাজনা দেওয়া হয়েছে কি না, এবং জমির খতিয়ান ও জমির পর্চার মধ্যে একই মালিকানার নাম আছে কি না, এই বিষয়গুলো মালিক প্রমাণের জন্য যথেষ্ট। 10 নম্বর হচ্ছে নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করা উচিত, কারণ ভূমি উন্নয়ন কর পরিশোধ না করলে জমি নিলাম হতে পারে। যদি সীমানা ভালোভাবে চিহ্নিত করা না হয় তাহলে অন্যরা অননুমোদিতভাবে প্রবেশ করার সম্ভাবনা থাকে, এই কারণে যত দ্রুত সম্ভব সীমানা চিহ্নিত করুন। পরিশেষে বলতে চাই, দেওয়ানি আদালতে জমির বিরোধ নিষ্পত্তি করা হয়। দেওয়ানি আদালতে প্রক্রিয়া সম্পন্ন করতে দীর্ঘ সময় লাগে, যার ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা নিজেরাই জোর করে জমি দখল করার চেষ্টা করে, ফলে জমির বিরোধের কারণে দাঙ্গাসহ এলাকায় শান্তি বিঘ্নতি হওয়ার আশঙ্কা রয়েছে। দেখা গেছে যে বাংলাদেশে প্রায় 60% ফৌজদারি মামলা জমি সংক্রান্ত ঘটনা বা ঘটনার কারণে হয়, অতএব জমি কেনা বেচা প্রত্যেকেরই আরও সতর্ক হওয়া উচিত। তো এই ছিল আপনার জমি জমা ক্রয় ও বিক্রয়ের সংক্রান্ত সকল তথ্য। এখন আমি আপনাদের জন্য জাল দলিল চেনার উপায় নিয়ে কিছু কথা বলবো। জাল দলিল চেনার উপায়, দলিল কাকে বলে বা দলিল কি, জাল দলিল কিভাবে চিনবেন? আমরা আলোচনা করব হচ্ছে জাল দলিল চেনার উপায়। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা আপনারা পোস্টের নাম শিরোনাম দেখে বুঝতে পেরেছেন। আজকে আমরা আলোচনা করব কীভাবে একটি জাল দলিল আপনি সঠিকভাবে শনাক্ত করতে পারবেন, অথবা একটি একটি দলিল জাল কি না এ বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পারবেন। আজকের পোস্টটা একটু বড় হতে পারে, আশা করি সবাই শেষ পর্যন্ত পড়বেন, আর শেষ পর্যন্ত পড়লে আপনি বিস্তারিত জানতে পারবেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সাথে ভালো কোনো বিষয় নিয়ে আলোচনা করতে বা শেয়ার করতে। যাই হোক, আর কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় ফিরে যাই। শুরুতেই জেনে নেই জমির দলিল কি। তো যে কোনো লিখিত বিবরণ যা আইনগত সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য তাকে দলিল বলা হয়। তবে রেজিস্ট্রেশন আইনের বিধান মোতাবেক জমি ক্রেতা ও বিক্রেতা সম্পত্তি হস্তান্তর করার জন্য যে চুক্তিনামা সম্পাদন ও রেজিস্ট্রেশন করা হয় সাধারণভাবে তাকেই দলিল বলা হয়।
তো এখন চলেন আমরা জাল দলিল কিভাবে আপনারা চিনতে পারবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করি। দেশের প্রচলিত আইনে জমির দলিল সম্পাদনে এক ধরনের বাধ্যবাধকতা প্রদান করা হয়েছে, আর এই দলিলই মূলত একটি জমির আইনগত ভিত্তি। কিন্তু এই জমি জমা সংক্রান্ত দলিল সহ বিভিন্ন দলিলের জালিয়াতির ঘটনাও অরর ঘটছে এবং এই সংক্রান্ত মামলা মোকদ্দমা সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। জালিয়াতির মাধ্যমে কোনো দলিল সম্পাদন করে লোক ঠকানো, প্রতারণা ও অন্যায়মূলক কাজে সহায়তা দান আইনের দৃষ্টিতে একটি গুরুতর অপরাধ। বাংলাদেশ দণ্ডবিধি আইনে 463 ধারার বিধান মোতাবেক পর্যালোচনা করলে জানা যায় যে জালিয়াতির অপরাধের আবশ্যকীয় উপাদান দুইটি। প্রথমত হচ্ছে হয়রানি করার উদ্দেশ্যে মিথ্যা দলিল প্রস্তুত করা, দ্বিতীয়ত হচ্ছে প্রতারণামূলক ইচ্ছা নিয়ে কোনো মানুষের ক্ষতি করার উদ্দেশ্যে উহা করা। এখন আমরা আলোচনা করব জাল দলিল কি। তো আপনারা যারা জমি জমা ক্রয় ও বিক্রয় করেছেন ইতিমধ্যে, আপনারা নিশ্চয়ই 420 বা 420 শব্দের সাথে পরিচিত আছেন। 420 বা 420 আমরা তাকেই বলি যারা প্রতারক বা প্রতারণার কাজের সাথে সম্পৃক্ত থাকে। তো এই সকল মানুষগুলোকে আমরা সাধারণত 420 বা 420 নামে ডাক দিয়ে থাকি অথবা অপবাদ দিয়ে থাকি। দণ্ডবিধির 415 ধারায় প্রতারণার সংজ্ঞা বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি ছলনা, প্রবঞ্চনা বা অসাধু উপায়ে অন্যের সম্পত্তি হস্তান্তর করতে প্রবৃত্ত করে, এমনকি অন্যের অনুকূলে প্রদানে প্ররোচিত করে, তবে সে ব্যক্তি প্রতারণা করেছে বলে গণ্য হবে। দলিল জালিয়াতি কি এবং কিভাবে হয়ে থাকে। দণ্ডবিধির 470 ও 471 ধারা অনুযায়ী জাল বা মিথ্যা দলিল হচ্ছে যে দলিল জাল প্রক্রিয়ায় সম্পাদন করা হয়েছে, এবং যদি কোনো ব্যক্তি প্রতারণামূলকভাবে কোনো জাল দলিল জেনে শুনে ইচ্ছাকৃতভাবে মূল দলিল হিসেবে ব্যবহার করেন, তাহলে তিনি এই দণ্ডবিধি অনুযায়ী দায়ী হবেন এবং দলিল জালিয়াতির অপরাধে দণ্ডিত হবেন। দণ্ডবিধির 464 ধারায় মিথ্যা দলিল প্রণয়নের ক্ষেত্রে বলা হয়েছে, প্রথমত কোনো দলিল কিংবা অংশবিশেষ এমন ব্যক্তি কর্তৃক প্রণীত, স্বাক্ষরিত, সিলমোহরকৃত বা সম্পাদিত বলে বিশ্বাস জন্মানোর উদ্দেশ্যে যা প্রকৃত ব্যক্তি কর্তৃক সম্পাদিত হয়নি, এটি হচ্ছে নাম্বার ওয়ান অথবা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে কোনো ব্যক্তি কর্তৃক দলিল সম্পাদিত হওয়ার পর প্রতারণামূলকভাবে বাতিল করে। তৃতীয় হচ্ছে যদি কোনো ব্যক্তি প্রতারণামূলক কোনো মাতাল বা মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি দ্বারা কোনো দলিল স্বাক্ষরিত করেন, সিলমোহর বা পরিবর্তন করেন যা বুঝতে অক্ষম সেই ব্যক্তি, তাহলে এক্ষেত্রেগুলোতে দলিল জালিয়াতি করা হয়েছে বলে ধরে নেওয়া হয় বা গণ্য হয়। জমি অথবা প্রপার্টি জালিয়াতি মামলার শাস্তি সংক্রান্ত বিষয়ে দুই তিনটা কথা। তো জমি বা প্রতারণামূলক জমি জালিয়াতি মামলার এই ধারার দুটো ব্যাখ্যায় বলা হয়েছে, কোনো ব্যক্তি তার নিজ নাম স্বাক্ষর করলেও যদি অন্য ব্যক্তির স্বাক্ষর হিসেবে ব্যবহৃত হয় তাহলে জালিয়াতি হতে পারে। মৃত লোকের নামে মিথ্যা দলিল প্রণয়ন করা হলে জালিয়াতি হিসেবে গণ্য হবে। ধরা যাক মনু মিয়া বনাম রাষ্ট্র মামলায় বলা হয়েছে, কোনো দলিলকে জাল বলতে হলে অবশ্যই তা অসৎ ও প্রতারণার উদ্দেশ্যে সম্পাদিত হতে হবে। যেমন কামাল মামুনকে 500 টাকার একটি চেক দেয় আর মামুন উহাতে আরও একটি বাড়তি শূন্য বসিয়ে 5000 টাকা লিখে ব্যাংকে উপস্থাপন পূর্বক উক্ত টাকা গ্রহণ করে, এমতো অবস্থায় মামুন জালিয়াতি করেছে বলে গণ্য করা হবে। কেননা অপরকে প্রতারিত করার অসৎ উদ্দেশ্যে কোনো দলিল সম্পাদন করলে উহাকে জালিয়াতি বলা হয়। দণ্ডবিধির 465 ধারায়
জালিয়াতির শাস্তি সম্পর্কে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি জালিয়াতি করেন তাহলে ওই ব্যক্তি 2 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড সহ উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। 466 ধারা অনুযায়ী বলা হয়েছে, আদালতে নথিপত্র বা সরকারি রেজিস্টার কাগজপত্র ইত্যাদিতে জালিয়াতির ক্ষেত্রে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি আদালতের নথিপত্র বা মামলার বিবরণী বলে গণ্য কোনো কাগজ বা দলিল বা জন্ম নামকরণ বিয়ে বা সব সংক্রান্ত মৃতদেহ সম্পর্কিত রেজিস্টার হিসেবে গণ্য বা সরকারি সার্টিফিকেট জাল করেন অথবা মামলার কোনো রায়ের কপি জাল করেন, তাহলে দায়ী ব্যক্তি 7 বছর পর্যন্ত মেয়াদের কারাদণ্ড সহ অর্থদণ্ডে দণ্ডিত হবেন। এই অপরাধ জামিনযোগ্য নয়। 467 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি মূল্যবান জামানত উইল প্রভৃতি জাল করেন তাহলে 10 বছর পর্যন্ত কারাদণ্ড সহ অর্থদণ্ডে দণ্ডিত হবেন। 19 DLR 862 এর মতে 467 ধারায় অধীন দণ্ডনীয় অপরাধ ও এরকম জালিয়াতি সাহায্য করার কারণেও হতে পারে। 474 ধারায় বলা হয়েছে, 466 ও 467 ধারা অনুযায়ী প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতির জন্য 7 বছর পর্যন্ত কারাদণ্ড সহ জরিমানার বিধান আছে। দলিল জালিয়াতির প্রতিকারের জন্য করণীয় কি? তো আপনারা যারা দলিল একটি জমি অথবা একটি প্রপার্টি ক্রয় সম্পাদনের পরে আপনারা যখন একটি দলিলের মাধ্যমে একটি জমিনের মালিক হবেন, তখন আপনারা দলিল জালিয়াতির প্রতিকার হতে কীভাবে রক্ষা পেতে পারেন, অথবা আপনারা যারা একটি নতুন জমি ক্রয় করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনারা দলিল জালিয়াতির থেকে রক্ষা পাওয়ার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারেন, সেই সকল বিষয় নিয়ে এখন একটু আলোচনা করব। জালিয়াতির প্রতিকারের জন্য দেওয়ানি আইনে চাইলেও দণ্ডবিধি আইনে মামলা চলবে না। একটা বিষয়ে 2টি পৃথক আদালতে মামলা মোকদ্দমা চলবে না, কারণ এতে রেস জুডিকাটার দোষে মামলাটি বাতিল হওয়ার সম্ভাবনা থাকতে পারে বা এর গুণাগুণ নষ্ট হতে পারে। তবে জালিয়াতি সংক্রান্ত কোনো কারণে যদি দেওয়ানিতে আদালতে দলিল সহ দলিল বাতিল সহ দস্তত্ব দখলের প্রতিকার কিংবা এ মর্মে ঘোষণামূলক প্রতিকার চাওয়া হয়, তবে ফৌজদারি আদালতে জালিয়াতির সাজা প্রদানের জন্য পৃথক মামলা করা যাবে কি না এ সম্পর্কে নির্দিষ্ট বিধিবিধান রয়েছে। ফৌজদারি কার্যবিধির 195-1 ধারা অনুযায়ী কোনো আদালত এমন কোনো অপরাধের প্রতিকার আমলে নেবেন না যা কোনো দলিল সম্পর্কে কোনো অপরাধ সংঘটিত করেছে বলে অভিযোগ করা হয়। যা কোনো আদালতে বিচারাধীন অর্থাৎ জালিয়াতি সংক্রান্ত কোনো বিচার কার্য চলাকালে আদালতের লিখিত অভিযোগ ব্যতীত কোনো দলিল জালিয়াতি সংক্রান্ত ধারার অধীন অপরাধের বিচার জন্য আদালত করতে পারবেন না। সুতরাং দেখা যাচ্ছে দলিল জালিয়াতির কারণে কোনো প্রতিকারের ক্ষেত্রে দেওয়ানি মোকদ্দমা চললে শুধু ওই আদালতের লিখিত অভিযোগ ছাড়া কোনো ফৌজদারি মামলা চলে না। বিচারাধীন আদালতের লিখিত অভিযোগের মাধ্যমে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটই ওই অপরাধ আমলে নিতে পারে। এখন আসা যাক আপনারা একটি জাল দলিল কীভাবে করে, একটি জাল দলিল কীভাবে করা হয় সে সম্পর্কে একটু আলোচনা করব। বন্টন নামার ক্ষেত্রে সহ শরিকদের অজান্তে ভুয়া বন্টন নামা করে জাল দলিল করা হয়ে থাকে। এজমালি উত্তরাধিকার সূত্রে মালিক হওয়া সম্পর্কিত সম্পত্তি অর্থাৎ ভাই বোন মিলে যে সম্পত্তি ভোগ করে থাকে, এক্ষেত্রে দেখা যায় ভাইয়েরা বোনদের না জানিয়ে দলিলের তাদের নামেই করিয়ে নেয়। কোনো ব্যক্তিকে মালিকানা ছাড়াই দলিলদাতা সাজিয়ে বা কাউকে মালিক সাজিয়ে জমি সাব রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রি করে নেওয়া হয়। এভাবেই জাল দলিল করা হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় অর্পিত সম্পত্তি বা মৃত ব্যক্তির সম্পত্তি জীবিত দেখিয়ে জাল করা হয়।
সাধারণত যেসব ক্ষেত্রে আদালত থেকে বন্টননামা সম্পন্ন করা হয় না সেই সব ক্ষেত্রে দলিল জালের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। কোথাও কোথাও মালিক বিদেশ থাকলে মূল দলিল থেকে জালিয়াতি করা হতে পারে। এই সকল বিষয়গুলো পর্যালোচনা করলে আপনারা একটি দলিল জালিয়াতির হাত থেকে রক্ষা পেতে পারেন। আপনারা কোনো জমি অথবা কোনো সম্পত্তি ক্রয়ের পূর্বে এই বিষয়গুলো আমলে নিলে অবশ্যই আপনারা দলিল জালিয়াতি থেকে রক্ষা পেতে পারেন। এখন আপনাদের জন্য আলোচনা করব কিভাবে অনলাইনে জমির খতিয়ান পর্চা বের করতে পারবেন। যেহেতু আমাদের বাংলাদেশ হচ্ছে একটি দুর্নীতির দেশ, সেই ক্ষেত্রে আপনাকে দলিল অথবা কোনো সরকারি কাগজপত্র জমি সংক্রান্ত কোনো কাগজপত্র বের করতে হলে যে কোনো দালালের শরণাপন্ন হতে হয়। তো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সমস্যা থেকে সমস্যা সমাধানের জন্য অনলাইন ভিত্তিক যে সকল সুবিধা আছে সেই সুবিধাগুলো চালু করেছে। তো এর ভিতরে একটি হচ্ছে অনলাইনে জমির খতিয়ান ও পর্চা বের করা। তো আপনারা কীভাবে অনলাইনে জমির খতিয়ান ও পর্চা বের করতে পারেন সেই বিষয় নিয়ে আমি এখন আলোচনা করব। আমার সাথেই থাকবেন। অনলাইনে জমির খতিয়ান এবং পর্চা, বর্তমান এই প্রযুক্তি ডিজিটাল যুগে অনলাইন যেহেতু সব কিছু হচ্ছে, তাহলে জমি কাগজপত্রের জন্য মানুষ কেন এই ছুটোছুটি করবে, তাই না? এই ডিজিটাল যুগে আপনি হাতের কাছে সব জিনিস পাবেন। বিশেষজ্ঞদের মতে এই যুগ মানুষকে দিন দিন অলস করে দিচ্ছে। আসলে প্রযুক্তির ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে আরও সহজ এবং আরামদায়ক করে তুলছে। এখন ঘরে বসে আপনি যা খুশি তা করতে পারছেন। তাই আজই পরশু কীভাবে অনলাইনে জমির খতিয়ান পর্চা করবেন যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো আপনাদের জমির খতিয়ান বা কাগজপত্র। এখন যে কেউ নিজ জায়গা থেকে ব্যক্তিগত বা বেসরকারি জমি কিনতে বা বিক্রয় করতে চাইলে তিনি অনলাইনের মাধ্যমে সহজে বিভিন্ন রেকর্ড সংগ্রহ করতে পারবেন। কীভাবে অনলাইনে জমির খতিয়ান বা পর্চা পাবেন, বের করতে পারবেন? যে কোনো জমির খতিয়ান বা পর্চা এখন তাৎক্ষণিকভাবে অনলাইনে পাওয়া যাবে। জমির মালিকানা যাচাইকরণ বা অনলাইনে জমির খতিয়ান বা পর্চা বা জমির কাগজপত্র ডাউনলোডের বিষয়ে লেখা আমাদের আজকের এই পোস্টে আপনাকে স্বাগতম। আজ আমরা দেখব কীভাবে ঘরে বসে কম্পিউটার বা স্মার্টফোন থেকে জমির মালিকানা যাচাই বা জমির খতিয়ান অথবা পর্চা বা জমির কাগজপত্র অনলাইনে পাওয়া যায়। পোস্টটি শেষ পর্যন্ত পড়লে আপনি আপনার বাবার নামে, আপনার দাদার নামে, আপনার অথবা আপনার নামে অথবা যে কারো নামে কতটুকু জমি আছে আপনি তা সহজে জানতে পারবেন। আশা করি আপনাকে আর কোনো ঝামেলায় পড়তে হবে না। এই পোস্টটি আপনি জমি সংক্রান্ত সমস্যার সমাধান পেয়ে যাবেন। শুরুতে জেনে নেই খতিয়ান কি। যে কাগজ জমির সমস্ত বিবরণ লিপিবদ্ধ করা হয়ে থাকে তাকে বলে খতিয়ান। খতিয়ান একটি আরবি শব্দ, বিস্তারিত বলতে গেলে বলতে হয় জমির মালিকানা সম্পর্কে জমি জরিপের সময় যে বিবরণ বা কাগজ প্রস্তুত করা হয় তাকেই খতিয়ান বলে। খতিয়ান মৌজার উপর ভিত্তি করে প্রস্তুত করা হয়। আমাদের দেশে CS RS এবং SA এবং BS বা সিটি জরিপ এখন পর্যন্ত রয়েছে। এই জরিপগুলো শেষে জমির মালিকের তথ্য প্রস্তুত করা হয়েছিল বা যা খতিয়ান নামে পরিচিত, যেমন BS খতিয়ান, SA খতিয়ান, CS খতিয়ান, RS খতিয়ান। খতিয়ান কত প্রকার ও কী কী? জমির খতিয়ান তথ্য, CS খতিয়ান, CS জরিপ, SA খতিয়ান, SA জরিপ, RS খতিয়ান, RS জরিপ, BS খতিয়ান, BS জরিপ। CS খতিয়ান বা CS জরিপ বা ক্যাডেস্ট্রাল সার্ভে কি? ব্রিটিশ সরকারের তত্ত্বাবধানে 1880 থেকে 1940 সাল পর্যন্ত বাংলায় একটি ভূমি জরিপ চালানো হয়েছিল। সমীক্ষায় বলা হয়েছে জরিপটি কক্সবাজার রামু থানা থেকে শুরু করে দিনাজপুর শেষ করা হয়েছিল। যদিও বর্তমান পর্যন্ত প্রথম এই জরিপটি নির্ভুল হিসাবে বিবেচিত হয়। এই জরিপের মাধ্যমে তৈরি CS ম্যাপ বা CS নকশা এবং উক্ত জরিপ হতে তৈরি খতিয়ানকে CS খতিয়ান বলা হয়। অনেকে আবার এই খতিয়ানকে ব্রিটিশ খতিয়ান বা 40-এর খতিয়ান বলে
এখনও এই খতিয়ানকে মামলা মোকদ্দমা বা বিরোধ নিষ্পত্তি করার ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়। সুতরাং সিএস খতিয়ান বা নকশা এখনও বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে স্বীকৃত। আপনি যদি সিএস খতিয়ান চেক বা ডাউনলোড করতে চান তাহলে পোস্ট শেষ পর্যন্ত পড়ুন। এসএ খতিয়ান, এসএ জরিপ, স্টেট অ্যাকুইজিশন সার্ভে কি? রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাতন্ত্র আইন 1950 এর মাধ্যমে জমিদারি প্রথা বিলুপ্তির পরে জমিদারের কাছ থেকে জমি অধিগ্রহণ করা, জমির হিসাব নির্ধারণ, জমিদারদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য ও জমি দখলকারী ও পর্যাদের ভূমি মালিক হিসেবে সরকারের অধীনে আনার জন্য এবং মালিকানা স্বীকৃতি জন্য যে জরিপ করা তাকে এসএ জরিপ বা প্রাপ্ত খতিয়ানের এসএ খতিয়ান বলে। সিএস রেকর্ড সংশোধন করার উদ্দেশ্যে জমিদারের কাছ থেকে নথি সংগ্রহ করার পরে 1958 থেকে 1962 সালের মধ্যে একটি সংক্ষিপ্ত জরিপের মাধ্যমে প্রস্তুত করা রেকর্ডগুলিকে এসএ জরিপ বা এসএ খতিয়ান বলে। জমিদারদের অল্প সময়ের মধ্যে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জরিপটি প্রস্তুত করা হয়। এতে অনেক ত্রুটি লক্ষ্য করা গেছে। 1962 সালে এই জরিপ সমাপ্ত হওয়ার কারণে এটিকে অনেক 62 খতিয়ান বলে। আপনি যদি এসএ খতিয়ান চেক বা ডাউনলোড করতে চান পোস্টটি সাথেই থাকুন। এখন হচ্ছে আরএস খতিয়ান, আরএস জরিপ, রেভিশনাল সার্ভে কি? আরএস খতিয়ান বা আরএস জরিপ অথবা রেভিশনাল সার্ভে যে নামে বলি, এটি ভূমি রাজস্ব প্রশাসন তদন্ত কমিটির পরামর্শ 1950 সালের জমিদারি অধিগ্রহণ ও প্রজাতন্ত্র আইনের বিধান মেনে পূর্ব পাকিস্তান সরকার সংশোধিত জরিপ বা আরএস জরিপ কাজ শেষে করার সিদ্ধান্ত নেন। 1965 সালের মধ্যে পুরো দেশে জমিদার অধিগ্রহণ বা প্রজাতন্ত্র আইনের 5 সেকশন ধারা কার্যকর হওয়ার পরে খতিয়ান আপডেট করার উদ্দেশ্যে সরকার সংশোধন জরিপ গ্রহণ করেছিলেন। রাজশাহী অঞ্চলে প্রথম সংশোধন কাজ 1965 থেকে 66 সালে শুরু হয়েছিল। এরপরে ঢাকা, চট্টগ্রাম, পাবনা, কুষ্টিয়া, ময়মনসিংহ অঞ্চলে সংশোধন জরিপ আরএস শুরু হয়েছিল। তবে রাজশাহী, চট্টগ্রাম ও কুষ্টিয়া অঞ্চলগুলির চূড়ান্ত প্রকাশনা শেষ হয়েছে এবং রেকর্ডপত্র জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে। আপনি যদি আরএস খতিয়ান চেক বা ডাউনলোড করতে চান অবশ্যই পোস্টের সাথে থাকুন। বিএস খতিয়ান বা বিএস জরিপ, বাংলাদেশ সার্ভে। বিএস খতিয়ান বা সিটি জরিপ, এটিও মূলত জমিদারি অধিগ্রহণ বা প্রজাতন্ত্র আইন 1950 অনুসরণ এই জরিপটি করা হয়েছিল। বাংলাদেশ স্বাধীনের পরে 1998 থেকে 1999 সালতে বর্তমানে চলমান জরিপকে বিএস জরিপ বা প্রাপ্ত কাগজকে বিএস খতিয়ান বা সিটি জরিপ বলা হয়, যার কার্যক্রম এখনও বাংলাদেশে সারা দেশে সচল আছে। কেবল ঢাকা মহানগরীতে এই জরিপকে সিটি জরিপ বলা হয়। এই জরিপের আরেকটি নাম হলো ঢাকা মহানগর জরিপ। আরএস জরিপের পরে বাংলাদেশের সরকার 1998 সাল থেকে এই জরিপের উদ্যোগ নিয়েছে, তাই এখন পর্যন্ত এটি সর্বশেষ এবং সবচেয়ে বৈজ্ঞানিক বা বিজ্ঞানসম্মত জরিপ বলা হয়। আপনি যদি বিএস খতিয়ান সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন। তো এখন আপনাকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, অনলাইনে জমির পর্চা বের বা চেক করার জন্য আপনাকে যা যা করতে হবে। আপনি সাধারণত 3টি উপায়ে অনলাইনে জমির খতিয়ান বা পর্চা পেতে পারেন, যথা ওয়েবসাইটের মাধ্যমে নিজের আবেদন করে বা কোনো অনলাইনের দোকান থেকে আবেদনের মাধ্যমে, ইউনিয়ন তথ্য পরিষেবা কেন্দ্র বা জেলা পরিষেবা কেন্দ্র থেকে আবেদন করে, অথবা আপনি ডিজিটাল রেকর্ড রুম থেকে আপনার জমির খতিয়ান পর্চা অনুলিপি পেতে পারেন। আমরা আলোচনা করব কিভাবে আপনি নিজে আবেদনের মাধ্যমে অনলাইনে জমির পর্চা বের বা চেক করতে পারেন। প্রথম ধাপ, প্রথমে এই লিঙ্কে প্রবেশ করুন। এখানে যে লিঙ্কটি আছে, প্রথমে আপনাকে এই লিঙ্কে প্রবেশ করতে হবে। সাইটটি দেখতে নিচের এই ছবির মতো কিছুটা। দ্বিতীয় ধাপ হচ্ছে এবার খতিয়ান অনুসন্ধান বাটনে ক্লিক করুন। এই পর্যায়ে আপনি নিচের মতো একটি পেজ দেখতে পাবেন। এখানে আপনার বিভাগ, জেলা, উপজেলা এবং মৌজা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি আরও কয়েকটি অপশন দেখতে পাবেন। খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, মালিকানার নাম, পিতার স্বামীর নাম, এখানে থেকে আপনাকে টিকমার্ক দিয়ে যেতে হবে। কিসের ভিত্তিতে খতিয়ান চেক করতে চান? আপনি যা যা সার্চ করে খতিয়ান চেক করতে পারবেন। দেখুন, খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করে, দাগ নাম্বার দিয়ে সার্চ করে, ব্যক্তির নাম্বার দিয়ে সার্চ করে এবং পিতার নাম দিয়ে সার্চ করে। ছবিটা কিছুটা এরকম হবে, যদিও এখন গোলাটে আমি আপনাদেরকে দেখাবো ভিডিওর শেষে।
এখানে আমি আপনাদের খতিয়ান নাম দিয়ে অনলাইনে জমির খতিয়ান পর্চা চেক করে দেখাতে চাচ্ছি। আজ আমি একটি সিএস খতিয়ান চেক করে দেখাবো, চলুন পরের ধাপে যাওয়া যাক। তৃতীয় ধাপ হচ্ছে আমি চেক করব সিএস খতিয়ান, যেহেতু আমার খতিয়ানটি রংপুর বিভাগ নীলফামারী জেলায় ডোমরা উপজেলার বড়গাছা মৌজার, সেহেতু আমি তাই সিলেক্ট করছি। আপনি আপনার ঠিকানা করে নেবেন। এবার আপনার স্ক্রিনে দেখানো চার সংখ্যার ক্যাপচা সম্পূর্ণ করবেন। চতুর্থ ধাপ হচ্ছে এই ধাপে আপনাকে নিচের মত করে দেখানো আপনার কাঙ্ক্ষিত খতিয়ানের সমস্ত তথ্য দেখানো হবে। নিচের ছবিতে দেখুন, আপনার দেওয়া সকল তথ্য সঠিক হলে আপনি উপরে দেওয়ার ছবির মতো এই খতিয়ান কয় দাগের জমি আছে সেই দাগগুলো এবং মালিক কতজন সবার নাম দেখতে পারবেন। এবার আপনি চাইলে এখান থেকে আবেদন বাটনে ক্লিক করে জমির খতিয়ান ডাউনলোড বা জমির পর্চা ডাউনলোড করতে পরের ধাপ অনুসরণ করুন। পঞ্চম ধাপ হচ্ছে এবার আপনাকে উপরের মতো একটি পেজ এখানে দেওয়া সকল তথ্যভাবে পূরণ আপনাকে পরবর্তী ধাপ বাটনে ক্লিক করতে হবে। এখানে আপনি খতিয়ান নকল টাইপ, খতিয়ান অনলাইন কপি ও খতিয়ান সার্টিফাইড কপি দুইটি কপি পেয়ে যাবেন। পরের ধাপে আশা করি আপনার আর কিছু বলে দিতে হবে না, আপনি নিজেই করতে পারবেন। যদি কোনো কারণে আপনি নিজে করতে না পারেন তাহলে আমাদের বন্ধু স্টুডিও ইন্টারনেট সার্ভিস দোকান থেকে আপনি করে নিতে পারবেন। বিশেষ দ্রষ্টব্য, বর্তমানে বিএস খতিয়ানের কাজ শেষ না হওয়ায় আপনি অনলাইন থেকে আপাতত বিএস খতিয়ান ডাউনলোড করতে পারবেন না। আপনি উপকৃত হলে পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ। এখন আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাবো খতিয়ান বের করার উপায়। আপনারা সরাসরি গুগলে আসবেন, আর এই আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা লিঙ্কে সার্চ করবেন সরাসরি eporcha.gov.bd। এটি সার্চ করার পরে আপনারা এরকম একটি পেজ দেখতে পারবেন, হোম ভূমি সেবা ফর্ম ভূমি সেবা নাগরিক কর্নার ডিজিটাল গার্ড ফাইল খতিয়ান অনুসন্ধান। তো আপনারা খতিয়ান অনুসন্ধানে চাপ দিলে আপনাদেরকে এইরকম একটি পেজে নিয়ে যাবে। তো এই জায়গায় আপনি সার্চ করে খুঁজে নিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত খতিয়ান। এখানে অনলাইনে আবেদন মৌজা ম্যাপ ই নামজারি, তো এখান থেকে আপনি খতিয়ান সার্চ করবেন। খতিয়ান সার্চ করার পরে এইখানে দেখেন নিচে দেওয়া আছে জেলা, আপনার জেলা ঢাকা, তারপর হচ্ছে গাজীপুর, তারপরে আপনি কোন কোন ধরনের খতিয়ান চাচ্ছেন সেটি, যেহেতু অনলাইনে এখনও এটার আপডেট চলছে সেহেতু আপনি বিএস খতিয়ান পাবেন না। তারপরে হচ্ছে আপনার উপজেলা হচ্ছে গাজীপুর সদর, তারপর হচ্ছে মৌজা হচ্ছে পিরুজালী ভবানীপুর বার ডগরি পাইনশাল মির্জাপুর কালতিয়া বিপ্রবর্থা জোলারপার, মজা হচ্ছে আমি দিলাম হচ্ছে গাজীপুর। তারপর হচ্ছে এখানে আপনার খতিয়ান নাম্বার, আপনি কি কি চান, খতিয়ান নাম্বার অথবা মালিকের নাম দিলে আপনি এখানে ক্যাপচা কোডে এইখানে 9514 দিয়ে তারপরে আপনি অনুসন্ধানে চাপ দিলে আপনি এখান থেকে আপনার খতিয়ানের যে কাগজটা আছে সেটা বের করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে, যদি উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের চাহিদা অথবা আপনাদের কী ধরনের ভিডিও চান সেই ধরনের ভিডিও আপনাদেরকে তৈরি করে দেওয়ার চেষ্টা করবো আপনাদের সুবিধার্থে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। জমি বেদখল হলে করণীয় কি? বাংলাদেশের বিচার আদালতে যত মামলা দায়ের হচ্ছে আর বিচারাধীন রয়েছে তার একটা বড় অংশই জমি জমাকে কেন্দ্র করে।
আর জমি কিনে প্রতারিত হওয়ার ঘটনা রয়েছে অসংখ্য। মামলাগুলোর ধরন সব থেকে বেশি জমি থেকে বেদখল হওয়া, জবরদখলের চেষ্টা, দলিল ও খতিয়ানের সমস্যা, ওয়ারিশন জমির বন্টন সহ জমিকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ব্যাপক হারে মামলা মোকদ্দমা দায়ের হয়ে থাকে। সম্পত্তি বেদখল বলতে বোঝায় প্রকৃত মালিক বা দখলদারকে তার দখল থেকে জোর করে উচ্ছেদ করা অথবা অবৈধভাবে সেখানে অন্য ব্যক্তির দখল প্রতিষ্ঠিত করা। আমাদের দেশে লাখো লাখো মানুষ আছে যাদের বৈধ মালিকানা থাকলেও প্রভাবশালীদের দ্বারা অবৈধভাবে বেদখল হয়ে আছে। জমি বেদখল হলে কি করবেন? ধরেন আপনার নিজস্ব একখণ্ড জমি থেকে কোনো দুষ্ট ব্যক্তি অন্যায় ও বেআইনিভাবে আপনাকে বেদখল করে দিল বা আপনাকে আপনার জমি থেকে বের করে দিল। এখন আপনি এই দুষ্ট ব্যক্তি অন্যায় বেদখলদারকে জমি থেকে কিভাবে সমূলে উচ্ছেদ করে আপনার খাস দখল ফিরে পাওয়ার জন্য মামলা করবেন এবং কখন জমি উদ্ধারের জন্য এই মামলা করবেন, তাহলে চলুন এক এক করে দেখে নিই। জমি বেদখল হলে করণীয়, প্রথমত স্থানীয় সালিশ দরবারের মাধ্যমে, দ্বিতীয়ত আদালতে মামলা করে। জমি হতে বেদখল হয়ে গেলে প্রাথমিকভাবে এলাকার সালিশ বৈঠকের মাধ্যমে দখল ফিরে পাওয়ার চেষ্টা করাই অতি উত্তম। কোনো উত্তম কারণগুলো দেখুন, আপনার আর্থিক খরচ কম হবে, সময় কম লাগবে, দাপ্তরিক হয়রানি থেকে বেঁচে যাবেন, মালিকানার সামাজিক স্বীকৃতি পাবেন। এতে কাজ না হলে বেদখলের বিষয়ে ফৌজদারি এবং দেওয়ানি দুই ধরনের মামলা দায়ের করা যাবে। মামলার বিষয়বস্তু বিবেচনা করে এবং কাগজপত্র দেখে আইনজীবীগণ সিদ্ধান্ত নিয়ে থাকে যে কি করে কি ধরনের মামলা করলে বাদী তার অধিকার ফিরে পাবে বা ন্যায্য বিচার পাবে। এ বিষয়ে ফৌজদারি ও দেওয়ানি উভয় ধরনের মামলা করতে পারেন। ফৌজদারি আদালতে মামলা, দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য দখলদারদের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করা যেতে পারে। এই ধরনের মামলাগুলি 145 মামলা নামে পরিচিত, কারণ এই মামলাটি ফৌজদারি কার্যবিধির 145 নং ধারার অধীনে দায়ের করা হয়ে থাকে। এ ধরনের মামলাতে বাদী কোনো কার্যকরী বিচার পায় না। যেমন কেউ যদি জোর করে দখল দিয়ে নিয়ে ফেলে তাহলে আদালত তাকে দখল ছেড়ে দিতে বলবে না। আদালত কেবল দখলদারকে প্রতিহত করার নির্দেশ দিয়ে থাকেন। যাই হোক, 145 ধারার অধীনে মামলাগুলি খুব অল্প সময়ে নিষ্পত্তি করা হয়ে যায়। দেওয়ানি আদালতে মামলা, জমি থেকে উচ্ছেদ করা হলে দেওয়ানি আদালতে বিভিন্ন মামলা দায়ের করা যায়। কোন ধরনের মামলায় আপনি ন্যায় বিচার পাবেন তা নির্ধারণ করতে আপনার প্রয়োজনীয় কাগজপত্র সহ একজন আইনজীবীর কাছে যেতে হবে। মনে রাখবেন, দেওয়ানি মামলার একজন দক্ষ আইনজীবী নিয়োগ করা সবথেকে জরুরি। আইনজীবীর সহিত নিজে গিয়ে সব বিষয়ে সরাসরি আলোচনা করবেন, কারণ আপনার জমির বিষয়ে আপনার চেয়ে ভালো কেউ জানবে না, এটাই স্বাভাবিক। মালিকানাহীন দখল উদ্ধারের মামলা, দখলি জমি থেকে বেদখল হলে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 9 ধারায় দেওয়ানি আদালতে দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করতে হয়। বেদখল হওয়ার তারিখ থেকে 6 মাসের মধ্যে দখল উদ্ধারের মামলা করতে হবে। 6 মাস অতিবাহিত হয়ে গেলে মামলা দায়েরের তামাদি শেষ হয়ে যায়। এ ধরনের মামলায় জমির মালিকানা কার সেটা দেখার বিষয় না, সর্বশেষ কে দখলে ছিল তা বিবেচনা করা হবে। তবে যদি সরকার উচ্ছেদ করে এই ক্ষেত্রে কোনো প্রতিকার পাওয়া যাবে না। বৈধ মালিকানা হতে বেদখল হলে করণীয়, যদি সম্পত্তির আইনগত মালিকানা থাকা ব্যক্তিকে সম্পত্তি থেকে উচ্ছেদ করা হয় তাহলে তিনি নির্দিষ্ট প্রতিকার আইনের ধারা 6 এর অধীনে দেওয়ানি আদালতে 12 বছরের মধ্যে সম্পত্তির দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে পারেন। যাই হোক, এ ধরনের মামলা করার জন্য বাদীর অবশ্যই সম্পত্তির মালিকানা থাকতে হবে। ঘোষণামূলক মামলা, ধরুন আপনার প্রতিবেশী হঠাৎ আপনার জমির অংশ দাবি করছে, জমি জোর করে দখল করা বা তার নেওয়ার চেষ্টা করা হয়। এই ধরনের ক্ষেত্রে আপনি আদালত থেকে ধারা 42 অধীনে একটি আদালতে মামলা দায়ের করে ঘোষণা নিয়ে আসতে পারেন যে আপনার কাগজে উল্লেখিত জমিটির অধিকার অন্য কারণ নেই, তাই দখল করার প্রচেষ্টাও অবৈধ।
মনে করেন আপনি 20 বছর অধিক সময় ধরে কোনো ব্যক্তির মালিকানা জমি বা সরকারি কোনো জমি ব্যবহার করছেন, তাহলে সেই জমির প্রতি আপনার এক প্রকার ব্যবহার সিদ্ধ অধিকার বা ব্যবহার অধিকার জন্ম নেয়। আপনার 12-20 বছর অর্জিত ব্যবহার সিদ্ধ অধিকার কেউ যদি বাধা প্রদান করে, তাহলে আপনার ব্যবহার সিদ্ধ অধিকার ফিরে পাওয়ার জন্য বাধা প্রদানের দিক থেকে 2 বছরের মধ্যে মামলা করতে হবে।